পঁচিশ নম্বর আয়াতে বলছেন ফাংকি রুহুন্নাবিজনে আলি হিন্নাওয়া আতু হন্না অজ বিল মারফ সুতরাং তোমরা তাদের তাদের মানে মহিলাদের মহিলাদের অভিভাবকের অনুমতিক্রমে মহিলাদের পরিবারের অনুমতিক্রমে বিবাহ করো দেখেন এখানে অভিভাবকের শট কোনো মহিলা নিজে নিজে বিবাহ করতে পারে না হ্যাঁ ফিল্ম দেখে দেখে অভ্যেস হয়ে গেল বাসে কয়েকজনের সাথে বগল দাবিয়ে বেরিয়ে গেল দিয়ে কোর্টে গিয়ে বিয়ে পড়ে নিল কাগজ দেখালো দেখো আমরা স্বামী স্ত্রী খালাস মাফি ডর মাফি খব কোনো ডর নেই কোনো ভয় নেই দেখো আমার বুকের পাটা দেখো আমি অভিনেত্রীর মতো বিবাহ করেছি দিয়ে বুক ফুলিয়ে সংসার করছে লজ্জা নেই সরম নেই লজ্জা ছিল তাই ইমানের অংশ কিন্তু সে পরিবেশে এসে ঘর ঢোকার জন্য কত চেষ্টা করে ঘর ঢুকে সবাইকে থো করে দিচ্ছে বাপের বুকে লাথি মারছে মায়ের মুখে লাথি মারছে ভাইয়ের বুকে লাথি মারছে যে কলি যুগের মেয়ে আমি কাকে করি ভয় কোনো ভয় নাই আইন তার সাথে আছে কিছু করলেই বাবা পুলিশে কেস করলে সব ধরে যাবে কি কেস হবে নারী নির্যাতন কেস বধু নির্যাতন কেস কত রকমের কেস আছে ঢুকিয়ে দিলে আর বের হবার উপায় নেই আল্লাহ বুকের পাটা দেখছেন আল্লাহর বিধানকে তো আঙ্গুল দেখালো নিজের মা বাপকে স্নেহময়ী মা শ্রদ্ধাশীল বাপ ভাই তাদের কারো মান ইজ্জতের খেয়াল করলো না বেরিয়ে গেল এক ছেলের সাথে দিয়ে বিয়ে করে চলে এলো কারো দরকার হলো না আর আল্লাহ তালা কি বলছেন ফান কি হু হুন্না তাদের পরিবারের অনুমতিক্রমে তার বাপের অনুমতিক্রমে বিয়ে করো আর বাপ অনুমতি দিল না মা রাজি না বাপ রাজি না খোঁজাখুঁজি করছে এটাকে পাইলে পরে ঠুকবেছে কাই তাই না যে যখন পরিস্থিতি শান্ত হয়ে যায় ক্লন্ত হয়ে যায় বা মাও বেকার হয়ে যায় মেয়েও নষ্ট হয়ে যায় তখন মেয়ের পেটে বাচ্চা বেসে যায় হয়তো আর কি হবে নে বাবা মেনে নে এই অবস্থা এই পরিস্থিতি হয় তাহলে আল্লাহ তালা বলছেন যে অভিভাবকের ক্রমে বিবাহ করো আম্মাদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আইয়ু মাইমরাতের নাকাহাতন আফ যে মেয়ে নিজে নিজে বিবাহ করে অভিভাবকের অনুমতি ছাড়া ফানিকা হোহা বা তেলুন বাতিল, তার বিয়েটা বাতিল 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 তার বিয়ে বিয়ে না ব্যাভিচার অভিভাবকের অনুমতি না নিয়ে বিয়ে করেছো কোটে গিয়ে করেছ কোনো মোল্লা মুন্সিকে পঞ্চাশ টাকা দিয়ে করেছো কোনো কাজের কাছে গিয়ে রাত্রের বেলায় কেউ যেন জানতে না পারে কোনো রকম বিয়েটা পড়িয়ে নিলেই হবে তারপরে জানুক সমস্যা নেই কাগজ না যে মেয়ে নিজে নিজে বিয়ে করবে তার বিয়ে বাতিল তার সংসার ব্যবিচারের সংসার এই যে গার্লফ্রেন্ড আর চুপি চুপে মানে ছেলে মেয়ের একটা বন্ধন বিবাহ বন্ধন ছাড়া যে একটা বন্ধন এটা হচ্ছে পথ এই পথ বর্জন করো যে এই শ্রেণীর বিবাহ ঢুকেছে সেখানে না স্বামী সুখ না স্ত্রীর সুখ না শ্বশুরের সুখ না শাশুড়ির সুখ আর না ভাই বোনের সুখ বড় কঠিন অবস্থায় সংসার চলে তাদের এই ধরনের ছন্ন ছাড়া বিবাহ যারা বলছে পছন্দ করে বিবাহ পছন্দ করার অধিকার আছে পছন্দ করে করো কিন্তু অনুসারে করো আত্মীয় স্বজনকে নিয়ে করো চোরের মতো কেন 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 বিয়ে 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 করবে 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 পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে না তোমাকে কেউ আদর করলো না কেউ স্নেহ করলো না কেউ উপহার দিল, না কেউ দোয়া দিল বিনা দোয়াতেই বিয়ে করলে বিনা উপহারেই বিয়ে করলে না বেনারসি শাড়ি পেলে না কিছু পেলে ওই যার সঙ্গে বেরিয়ে গেলে তার যতটা ক্ষমতা ছিল ব্যাপারগুলো তোমা আমাতত বেশি খায় না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আমি তোমাকেই চাই গাছতলায় বাস করব শুকনো রুটি খাবো যখন সময় আসবে তখন বুঝতে পারবে যে কি করেছিলাম বুঝতে পারলেন সময় কাছে এসেছে পরের কথা পরে বলবো ইনশাল্লাহ দর্শক মণ্ডলী আমাদের সঙ্গে থাকুন আগামী প্রোগ্রামেও থাকবেন আশা করি এখন সময় শেষ হয়েছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করুন